নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মালবোঝাই লরি। মঙ্গলবার সন্ধ্যে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন এলাকায়। শিলিগুড়ি থেকে আটা বোঝাই একটি লরি মাথাভাঙার দিকে যাচ্ছিল। ফাটাপুকুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় লরিটি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ও সহকারী চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাথা ভাঙা ওই যে জায়গাটা স্লিপ করছে তো। আচ্ছা আচ্ছা,